করোনার প্রকোপ না থাকা এবার স্বাভাবিকভাবেই চলছে ঈদের কেনাকাটা। বাজেটের মধ্যে ঈদের পোশাক কেনাকাটা শেষ করে ক্রেতাদের নজর বিভিন্ন প্রসাধনী পণ্যের দিকে। এদিকে বিপণী বিতানের মতো প্রসাধনী শোরুমগুলোতেও চলছে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের ক্যাশব্যাক অফার। করোনা মহামারীর ধকল নেই প্রায়, তাই দুই বছর পর পুরনো আবহে ঈদের বাজার। ক্রেতা বিক্রেতা সবার মাঝেই ভিন্ন আমেজ, তাই পোশাক আশাক কেনা শেষে অনেকের নজর বিভিন্ন প্রসাধনীর দিকেও। এদিকে অন্যান্য আউটলেটের মতো প্রসাধনী শোরুমেও আছে বিকাশের ক্যাশব্যাক অফার। আল হারামাইন থেকে প্রসাধনী কিনে পেমেন্ট বিকাশে করলে মিলছে 5% মূল্য ফেরত। আমিও একটা বিকাশের যে 5% যেটা ক্যাশব্যাক আছে ওটা আমি পেয়েছি। বলে দেয়া গেছে 5% 10% ডিসকাউন্ট পাই। মানে একে তো হলো টাকা ক্যারি করার কোনো ঝামেলা নেই, তার উপরে হলো যেই টাকা দিয়ে পণ্য কিনছি সেটার উপরে আবার ক্যাশব্যাক পাচ্ছি, তো দুদিক থেকেই লাভ তো আমাদেরই। ক্যাশ টাকা ক্যারি করাও একটা রিক্স, বিকাশে থাকলে বিকাশ থেকে পেমেন্ট করে দিলাম, আমার রিক্সটাও থাকলো না। অনলাইন পেমেন্টে একদিকে আর্থিক নিরাপত্তা, আরেকদিকে মূল্য ফেরত, দুই মিলে উচ্ছ্বসিত অনেকে। ক্যাশটা বহন করতে হচ্ছে না, হ্যান্ড ক্যারি করতে হচ্ছে না, একটা রিক্স থাকছে না, সেখান থেকে আমি আপনার আমার ইয়ে থাকলে আমি সেটা এখান থেকে পেমেন্ট করে দিতে পারলাম। ইটস ইজিয়ার টু ইউজ অনলাইন পেমেন্ট দেন ক্যাশ, আমি যেটা মনে করি আর কি। ক্যাশ ক্যারি করার একটা ঝামেলা থাকে না, আর দেখা গেছে যে আপনার মোবাইলে এখন সবাই নেট ইউজ করে, তো এখন নগদ বিকাশ এ ধরনের অ্যাপসগুলোতে দেখা গেছে আপনি খুব সহজেই সেটা আপনি সেন্ড করতে পারছেন, অনেক সময় ক্যাশব্যাক থাকে। বিক্রেতারা জানান বিকাশের এমন অফারে পণ্য ক্রয়ে ক্রেতাদের আগ্রহ আর বিক্রি দুটোই বেড়েছে। আল হারামাইনে বডি স্প্রে থেকে ধরে সব ধরনের সুগন্ধি আমরা বিক্রয় করে থাকি। বিকাশে ক্যাশব্যাক আসার কারণে আমাদের দেখা গেছে যে সেলটাও আগের চাইতে একটু ডেভেলপ করেছে, ক্রেতার মুভমেন্টও বেড়ে গেছে। ঈদ কেনাকাটায় সারা দেশে কয়েক হাজার আউটলেটে ক্যাশব্যাক সুবিধা দিচ্ছে বিকাশ, যা চলবে ঈদের আগের রাত পর্যন্ত। শুভ মাহফুজ, বাংলাভিশন, ঢাকা।